আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাট বিষয়ে কিছু সচেতনতামূলক ভিডিও করে থাকি, যার মাধ্যমে সম্মানিত করদাতা যারা আছেন তারা কিছুটা অ্যাওয়ারনেস হতে পারেন। যাক, আজকে যথারীতি আমার যে ভিডিও সেটা হচ্ছে যে আয়কর বিষয়ক, বিশেষ করে চাকরি খাতে আয়ের ক্ষেত্রে সরকারি বেসরকারি এবং সরকারি ব্যাংকারদের যারা তাদের চাকরির থেকে আয়ের জন্য করযোগ্য আয় নির্ধারণ করবেন সেটি কীভাবে করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন বেতন খাতে আয় হচ্ছে আয়কর আইনের যে 60টি খাত আছে আয়ের তার একটি খাত। এই 60টি খাতের মধ্যে বেতন খাতে আয়ের আমাদের যারা চাকরিজীবী তাদেরই বেশি এটি প্রয়োজন হয়। তো আমি প্রথমে মোট যে বেতন খাতে আয় বা চাকরি খাতে আয় যেটা সেটা নিয়ে আলোচনা করি। আপনারা জানেন বেতন খাতে আয়ের যে 4টা বিষয় আমাকে মনে রাখতে হবে। প্রথমত আর্থিক অনার্থিক, আর্থিক ক্ষেত্রে 4টা বিষয় মনে রাখতে হবে। প্রথম, যে কোনো প্রাপ্তি, আপনি যদি আপনার এমপ্লয়ার থেকে যে কোনো প্রাপ্তি ক্যাশ প্রাপ্তি হয় সেটা আপনার বেতন খাতে আয় হিসেবে গণ্য হবে। তাছাড়া আপনার নতুন একটা শেয়ার স্কিম চালু করেছে, যদি আপনার কর্মচারী শেয়ার স্কিম যদি থাকে কোম্পানির সাথে, তা সেক্ষেত্রে সেই কর্মচারী শেয়ার স্কিম থেকে যদি কোনো আয় হয় সেটা আপনার বেতন খাতে আয় হিসেবে গণ্য হবে বা চাকরি খাতে আয় হিসেবে গণ্য হবে। তৃতীয়ত, অনারোপিত কোনো বকেয়া বেতনের যদি থাকে সেটা আপনার চাকরি খাতে বা চাকরি থেকে আয় হিসেবে গণ্য হবে। তাছাড়া আপনার কোনো অগ্রিম যদি পেয়ে থাকেন, আপনার ভবিষ্যৎ কোনো চাকরির এমপ্লয়ার থেকে যদি অগ্রিম পেয়ে থাকেন সেটাও চাকরি খাতে বা বেতন খাতে আয় হিসেবে গণ্য হবে। এটি হচ্ছে যে আর্থিক যে বিষয়টা সেটা। এছাড়া অনার্থিক হতে পারে, আপনার পার্কেজিট হতে পারে, অনেক সুযোগ সুবিধা ভাতা দিয়ে আপনি পেতে পারেন। তো সেক্ষেত্রে যারা অনার্থিক কিছু সুবিধা পান, বিশেষ করে আমাদের আইনের ধারা 33 অনুসারে আমরা আবাসন সুবিধা পেতে পারি, গাড়ির সুবিধা পেতে পারি। সেক্ষেত্রে আমি আবাসন এবং গাড়ির সুবিধা যেগুলো বিশেষ করে অনির্ধারিত থাকে সেটা কীভাবে আমরা চাকরি খাতে আয় হিসেবে যোগ করব তাদের বিষয়টা। যেমন আপনার যদি কোনো আবাসিক খাতে কোনো সুযোগ দিয়ে থাকে এবং সেটা যদি সম্পূর্ণ আপনার এমপ্লয়ার বিয়ার করে, আপনার যে যিনি চাকরিদাতা তিনি যদি বিয়ার করেন তাহলে সম্পূর্ণ যে খরচটা আপনার এমপ্লয়ার দিবে সেটা আপনার আয় হিসেবে গণ্য হবে, পুরোটা যদি আপনার এমপ্লয়ার দিয়ে থাকেন। তাছাড়া যদি আপনাকে কোনো স্পেশাল বেনিফিট থাকে, পুরো ফ্ল্যাটটা দিয়ে থাকে বা পুরো কোনো একটা বাড়ি দিয়ে থাকে, সেটার যেটা আপনার বার্ষিক মূল্য যেটা সেটা নির্ধারণ করে সেটা আপনার বেতন খাতে আয় হিসেবে যোগ করবেন। আর কিছু যদি কনসেশন রেট থাকে যে আপনি কিছু দিচ্ছেন, তাই সেক্ষেত্রে ওই যে বার্ষিক মূল্য এবং যে নির্ধারিত মূল্য সেখান থেকে আপনার অংশটা বাদ দিলে যে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনার আবাসন খাতে আয় হিসেবে যুক্ত হবে। তাছাড়া আপনাকে একটা গাড়ি দিতে পারে, আপনি ফুল টাইম গাড়ি ইউজ করতে পারেন, সেই গাড়ির কোয়ালিটি অনুসারে আপনাকে বেতন খাতে আয় যুক্ত হবে। যদি আপনার গাড়িটার সিসি হয় 2500 তাহলে আপনি 10,000 টাকা প্রতি মাসে যুক্ত হবে। আর যদি সিসি 2500-এর উপরে হয় অর্থাৎ কোয়ালিটি একটু ভালো হয় তাহলে মান্থলি আপনাকে 25,000 টাকা আপনার সরি 25,000 টাকা আপনার প্রতি মাসে যুক্ত হবে আপনার বেতন খাতে প্রতি মাসে। তাই যাই হোক, এটা হচ্ছে আবাসন এবং গাড়ির ক্ষেত্রে আপনি যদি এই সুযোগ যুদ্ধ পান ডাইরেক্টলি আপনার এগুলো আপনার আয়ের সাথে যুক্ত হবে। তাহলে এই যে আপনার যে আর্থিক প্রাপ্তি হলো, অনার্থিক পার্কেজিট বা অন্যান্য সুযোগ সুবিধা যা হলো তা টোটাল যোগ করলেই আপনার মোট চাকরি খাতে আয় হিসেবে আপনার যে টোটাল ইনকামটা টোটাল চাকরি খাতে আয় হিসেবে টোটাল চাকরি খাতে আয়ের একটা ইনকাম বেড়ে যাবে, এটাকে আমরা টোটাল বলি। সেখান থেকে আবার কিছুটা আমরা সুবিধা পাবো, অব্যাহতি পাবো। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা মনে রাখতে হবে, সেখানে আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে সেক্ষেত্রে আপনার কিছু অব্যাহতি আছে। এছাড়াও 225 মূলে এছাড়াও 225 2023 মূলে আপনাকে মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস ব্যতীত বাকি সমস্ত সুযোগ সুবিধা অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে আপনি শুধু যারা সরকারি চাকরি করেন তারা শুধুমাত্র মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাসটা যোগ করলে আপনার মোট করযোগ্য আয় বেড়ে যাবে। আর যারা বেসরকারি তারা ওই যেভাবে বললাম মোট যে আপনার আর্থিক অনার্থিক পার্কজিট সব যোগ করে সেখান থেকে 1/3 অথবা 4.5 লাখ টাকা, অর্থাৎ আমাদের 6 শিডিউলের
মতে আমরা কিছু অব্যাহতি পাব সেটা 1/3 অথবা 4.5 লাখ টাকা, হুইচ ইজ লোয়ার, মানে যেটা কম সেটা আপনার মোট বেতন থেকে বাদ যাবে। বাদ যাওয়ার পরে যেই টাকাটা হবে সেটাই হচ্ছে আপনার চাকরি খাতে আয়, যেটা আপনি কর নির্ধারণ করবেন। তো আমরা সরকারি এবং বেসরকারি বুঝলাম, সরকারি ক্ষেত্রে আপনার কিন্তু শুধু মূল বেতন, বোনাস এবং আপনার যে উৎস ভাতাটা আসবে বাকিটা আপনার আসবে না, এবং এটার উপরেই আপনার কর নির্ধারণ হবে, সেখানে 1/3 এবং 4.5 লাখটা বেশি আসবে না। যারা বেসরকারি তাদের টোটাল আর্থিক অনার্থিক সব যোগ করে সেখান থেকে 1/3 অথবা 4.5 লাখ বাদ দিয়ে যেটা আসবে সেটার উপর আপনি কর নির্ধারণ করবেন। আর এখানে একটা জিনিস স্পেশাল, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা কিছু সুবিধা পান যেটা এক্সক্লুসিভলি ফর দ্য এমপ্লয়ার, বিশেষ করে বেসরকারি, যেমন আপনি একটা কনভেন্স পেলেন সেটা এক্সক্লুসিভলি কোম্পানির জন্যই আপনি কনভেন্সটা পেয়েছেন, মানে ব্যয় হয়ে গেছে, সেটা আপনার কোনো বেতন খাতে আয়ের সাথে বা চাকরি থেকে আয় হিসেবে গণ্য হবে না। আপনি স্পেশাল কোনো চিকিৎসার জন্য যদি কোনো কর্মকর্তা আপনার যদি এমপ্লয়ার থেকে কিছু টাকা পেয়ে থাকেন এবং সেটা যদি সেখাতে ব্যয়িত হয়ে যায় সেক্ষেত্রে এটা চাকরি খাতে আয় হিসেবে গণ্য হবে না। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যদি এরকম কোনো বেনিফিট আপনি পান এবং সেটা যদি কিছু আপনার ব্যালেন্স থেকে দেয়, অর্থাৎ আপনি সমস্ত ব্যয় করা পরেও কিছু ব্যালেন্স থেকে যাবে, সেটা যদি আপনি তার আপনার যে এমপ্লয়ারকে ফেরত না দেন, তাহলে যেটুকু আপনি ফেরত দেন নাই সেটুকু আপনার চাকরির সাথে যোগ হয়ে যাবে। সেটা যোগ করার পরেই মোট বেতন বের হবে, সেখান থেকে 1/3 অথবা 4.5 লাখ টাকা বাদ দিয়ে যেটা হবে সেটা আপনার করযোগ্য আয় হিসাবে গণ্য হবে, সেটার উপর আপনি ট্যাক্স নির্ধারণ করবেন। তো আজকে যে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকারদের ক্ষেত্রে, বিশেষ করে সরকারি যারা ব্যাংকার, বিশেষ করে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী এবং ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, এই ছটে ব্যাংকের কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের যে আয় হয় সেটা কিন্তু আমাদের NBR বা আমাদের ট্যাক্স অথরিটি তাদেরকে সরকারি যে সুযোগ সুবিধাগুলো দিতে চান না, যে তারা এই ক্যাটাগরিতে পড়ে না ওই SR 225 মূলে। তো সেখানে শুধু যেই ব্যাংককে বলা হয়েছে সরকারি সুযোগ সুবিধা সেটা হচ্ছে যে কৃষি ব্যাংক, বাকিগুলোর ব্যাপারে একটু তাদের একটা ইয়ে ছিল যে এটা কি সরকারি পর্যায়ে পড়বে, কার সরকারি হিসাব নিকাশে পড়বে নাকি সরকারি হিসাবে বাইরে থাকবে। তো এই বিষয়টি একটা কনফিউশন হওয়ার কারণে ইতিমধ্যে অনেক ব্যাংকারের ফাইল রিওপেন হয়েছে এবং অডিটে পড়েছে এবং সেগুলো অনেকগুলো ডিমান্ড হয়েছে, সেগুলো কোনোগুলো আপিলও আছে, আমি নিজেও কয়েকটা দেখেছি। তো সেক্ষেত্রে তো আমি গত মাস দুয়েক আগে দুটো ফাইল আমি আপিলে দিয়েছি, তো আপনারা শুনে খুশি হবেন যে এগুলো আসলে যে NBR কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে NBR সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কারণ এটা ম্যাটার অফ ফাইন্যান্স মিনিস্ট্রি, তাদের কাছে চেয়েছে, ফাইন্যান্স মিনিস্ট্রি তখন স্পষ্ট করেনি। আপনারা শুনে খুশি হবেন যে গত আগস্টে 22/8/2024 আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এই বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, যারা সরকারি ছটে ব্যাংক তারাও সরকারি হিসাব মতেই তারা ওই সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ SR 225 মিলে যে মূল বেতন, বোনাস এবং তাদের উৎস পথে শুধু সেটাই তাদের বেতন খাতে বা চাকরি থেকে আয় হিসেবে গণ্য হবে। সুতরাং এটা ব্যাংকারদের জন্য যে কনফিউশন ছিল বা যেটা অনেকটা ইয়ে ছিল যে তাদেরটা চাকরি সরকারি চাকরি হিসাবে মানে একইভাবে ট্রিট করা হবে না, সেটা কিন্তু সমাধান হয়েছে। তো সুতরাং তা আমরা যেটা এখন যেটা বুঝলাম, সরকারি বেসরকারি অথবা ব্যাংকার সব কিছুই চাকরি থেকে আয় আপনারা কীভাবে বের করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো আপনাদের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আর যদি অন্য অন্য কোনো ইনকাম থাকে বা অন্য কোনো জটিলতা থাকে আপনার ইচ্ছা করলে আপনারা যে কোনো একজন কনসালটেন্টের সাথে কথা বলে জিনিসটা সমাধান করতে পারেন। আপনারা জানেন ইতিমধ্যেই অক্টোবর শেষ পর্যায়ে, নভেম্বর শুরু এবং সর্বশেষ নভেম্বর আপনাদের কর দিবস শেষ হয়ে যাবে, তারপরে দিতে গেলে আপনাকে জরিমানা গুনতে হবে। সুতরাং আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি যেটুকু বুঝতে পেরেছেন সেই আলোকে আপনার বেতন খাতে আয় বের করে, যারা বিশেষ করে বেতনধারী তারা দ্রুত আপনাদের রিটার্ন সাবমিট করুন এবং আপনারা ভুল না করে সুন্দরভাবে হিসাব নিকাশ করে কর নির্ধারণ করে আপনারা আপনাদের রিটার্ন সাবমিট করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।